রবিবার মধ্যরাত থেকে উদয়পুরে শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। চৈত্রের ঝড়ে লণ্ডভণ্ড উদয়পুরের বিভিন্ন এলাকা, সেই সাথে টেপানিয়া জেলা হাসপাতালে প্রবেশ করার মূল সড়কে ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তার ওপরে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার, এর ফলে হাসপাতালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বৈদ্যুতিক পরিষেবার, সেই সাথে রাস্তায় বড় বড় গাছ পড়ার কারণে বন্ধ হয়ে পড়ে যোগাযোগ, আর তাতে করে বড় ধরনের অঘটন যাতে না ঘটে তার জন্য হাসপাতাল থেকে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয় রাস্তায়। সোমবার সকাল পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, উদয়পুরে রমেশ চৌমুনি ও মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে গর্জি এলাকায় বেশ কিছু জায়গায় বড় বড় গাছ ঘূর্ণিঝড়ের ফলে ভেঙে পড়েছে। ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু জায়গা থেকে ক্ষয়ক্ষতি হওয়ার খবর উঠে এসেছে। যে তুফানটা হয়েছে না, বৃষ্টি হয়েছে না, বৃষ্টির মধ্যে হসপিটাল যে সাইডে যে পোস্ট আছে না, কোন হসপিটাল? গুমতি ডিস্ট্রিক্ট। এটা কি মেন রাস্তায় নাকি? মেন রাস্তায় এখন তারপর হয়েছে আর কি, একদম হসপিটালে উঠার মেন রাস্তা নাকি? মেন রাস্তাটা এক পুরোপুরি কতক্ষণ ধরে? এই তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ফুসছে আর কি, তো এখন থেকে প্রায় 15-20 মিনিট আগে ঘটনা। তখন হসপিটালে আসা যাওয়ার বিকল্প পথ? বিকল্প পথ আমরা একটা বিকল্প পথ আছে যে ওই সাইডে দিয়ে 12 বাইয়ের রুটটা দিক দিয়ে যে আমরা এমএস অফিসের সামনে যে কোয়ার্টার রুটটা আছে না, দিক দিয়ে আমরা বিকল্প একটা রাস্তা দিয়ে দিচ্ছি, ওখান থেকে গুগল গাড়ি আমরা পাঠাইতেছি। এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী এখন আইসি? তারা আইসে, তারা খবর পাঠাইছে, তার কাছে তো আমরা সরাসরি নাম্বার নাই, আমরা ভাই আরেকজনের দিয়ে কল করে।